আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি সম্পূর্ণ ইউনিক এবং ভিন্ন ধর্মী একটা পিঠার রেসিপি নিয়ে উপস্থিত হলাম আপনাদের মাঝে চলুন রেসিপিটি দেখে আসি আমি প্রথমে মেজারমেন্ট কাপের দুই কাপ পানি নিয়ে নিয়েছি না আড়াই কাপ পানি নিয়েছি আর স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি আর দিয়েছি টেবিল চামচের এক চামচ চিনি দিয়ে পানিটা ভালোভাবে ফুটে গেলে দুই কাপ চাউলের গুঁড়া দিয়ে দিয়েছি আমার শুকনো গুঁড়া এই জন্য একটু পানি বেশি লাগে দিয়ে আটাটা মাখিয়ে সাইড করে রেখে দিচ্ছি আর এদিকে আমি একটু নারিকেল নিয়েছি আর নারিকেলটার ভিতরে পাটালি দিয়েছি সেটা গলে যাওয়ার পরে একটু স্বাদ মতো লবণ দিয়েছি আর দিয়েছি এলাচ গুঁড়া এলাচ গুঁড়াটা দেওয়ার পরে দিয়েছি কুলসুম সীমায় আছে ওই সিমাই সিমাই দিয়ে আর নারিকেল দিয়ে আমি সুন্দর করে ভালোভাবে জ্বালিয়ে নিয়েছি আপনারা এর ভিতরে সব ড্রাই ফ্রুটসও অ্যাড করতে পারেন আমি এখানে দিইনি আজকে আমি শুধু নারিকেল আর সিমাই দিয়েই পিঠাটা তৈরি করব আমি এখানে যে আটাটা মাখাইছিলাম তিন ভাগে ভাগ করে নিয়েছি একটা রুটি বেলে নিয়েছি কতটুকু মোটা রেখেছি সেটা আপনাদের দেখিয়ে দিয়েছি আর সাইড থেকে কেটে নিয়েছি চাকু দিয়ে কেটে নেওয়ার পরে আমি ওখানে ওই পুটটা দিয়ে দেব সমস্ত জায়গায় দিয়ে এইভাবে ভালোভাবে চেপে চেপে রোল করে নিব। এইভাবেই আমি দুইটা রোল তৈরি করে নিচ্ছি আর এদিকে রাইস কুকারের হাফ পানি দিয়ে দিয়েছি স্টিম কুকারের উপরে আমি একটু তেল মাখিয়ে দিচ্ছি হাত দিয়ে দিচ্ছি আপনারা ব্রাই কাজটি করতে পারেন পানি আমার ফুটে গিয়েছে আমি এইবার পিঠার রোলটা দিয়ে দিব আমি ওইটা দিয়ে আর একটা তৈরি করে নিচ্ছি আর একটা তৈরি হলেও ওইটা আলগা করে দিয়ে দিব। আমার এই পিঠাটা হতে দশ থেকে বারো মিনিট সময় লাগছিল আপনাদের কমও লাগতে পারে আর এই যে ছোট ছোট আটা ছিল তাই সেইগুলো দিয়ে আমি এইভাবে রাজকীয় স্বাদে একটা পিঠা তৈরি করে নিচ্ছি পিঠার রেসিপিটা মানে ছেমছেমি আমি এটা হাত দিয়ে বাটি করেছি বাটি করে বাটির ভিতরে দিয়ে দিয়েছি দিয়ে ওর ভিতরে দুইটা করে কিশমিশ দিয়েছি আর একটা করে কাজু দিয়েছি এইভাবে আমি ওই পিঠাগুলো সুন্দর করে তৈরি করে নিয়েছি দেখবেন আপনাদের ভালো লাগবে পিঠার দুইটা রেসিপি এইভাবে এই শীতের ভিতরে অবশ্যই পিঠা দুইটা তৈরি করে খাবেন নারকেল আর সিমাই এই পুটটা যে এত টেস্ট হয়েছিল আপনারা যদি পিঠা তৈরি করে না খান তাহলে মিস করবেন এই যে ওই দুইটা ভাপানোর পরে আমি এইটা দিয়ে দিচ্ছি এটা ছোট ছোট তো এটা আমি পাঁচ মিনিট ভাব দিয়ে নিছিলাম পাঁচ মিনিট পরেই এটা নামিয়ে নিচ্ছি আর ওই দুইটা পিঠা ঠান্ডা হলে কাটবেন ঠান্ডা না হলে ওইটা মানে ভিতরে কাটতে গেলে পিঠাটা নষ্ট হয়ে যাবে আমি একটু গরম অবস্থায় কাটছিলাম আমার একটু খুব মানে খাওয়ার তাড়া ছিল মানে লোভ সামলাতে পাচ্ছিলাম না মনে হচ্ছিল কখন খাবো কখন খাবো পিঠা খেতে খেতে আমি অনেকগুলোই খেয়ে ফেলেছি এই লোভনীয় পিঠা যদি সামনে থাকে ভাত খাওয়ার কথা সবাই ভুলে যাবে আমারও ঠিক একই কাজ হয়েছে আমি এই পিঠাটা তৈরি করে আর দুপুরে খাওয়াটা আর হয়নি আলহামদুলিল্লাহ পিঠা খেয়েই পেট ভরে গেছে আমার এই অসাধারণ ইউনিক পিঠার রেসিপিটি যদি ভালো লেগে থাকে ইউটিউব চ্যানেল থেকে যারা দেখবেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক থেকে দেখবেন যারা তারা ফেসবুক পেজটি লাইক ফলো দেবেন আর বেশি বেশি শেয়ার করবেন নিত্য নতুন রেসিপি পেতে আপনারা আমার সাথেই থাকুন আল্লাহ হাফেজ